উচ্চশিক্ষায় মাস্টার প্ল্যান নিশ্চিত করার উপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। এই সময় গণমাধ্যম কর্মীদের সমালোচনাও করেন তিনি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ এডুকেশন এক্সপো 2023-এর উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে দেশের অর্ধশত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও প্রতিনিধিরা অংশ নেন। আমাদের শতবর্ষী বিশ্ববিদ্যালয়ও 100 বছরের মধ্যে আমি জানি না কোনো ডিপার্টমেন্ট বন্ধ করেছে কিনা, যে এই বিষয়টা এখন সময়ের প্রয়োজনে আর দরকার নেই। একই ডিপার্টমেন্টের অধীন হয়তো কিছু বিষয় পড়ানো দরকার, সেগুলোকেও পৃথক ডিপার্টমেন্ট করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বা আমার উচ্চশিক্ষা ব্যবস্থায় কোনো তা অবদান রেখেছে এটি আমার মনে হয় না। কাজেই আমাদের এই একাডেমিক মাস্টার প্ল্যান সেই কারণেও খুব জরুরি।